আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে ফেসবুকে কিন্তু নিত্য নতুন আপডেট চলতেছে, যার কারণে অনেকে অনেক কিছু কিন্তু পাচ্ছেন না। আর আমাদের যে ফেসবুক পেজের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে ওইটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এইটারে কিন্তু আপডেট চলে আসছে, যার কারণে কিন্তু আমরা অনেক টুলস পাচ্ছি না বা আমাদের ফেসবুক পেজের ভিডিওতে ইউজ করার জন্য ফ্রি মিউজিকও কিন্তু আমরা পাচ্ছি না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য ফ্রি মিউজিক ডাউনলোড করবেন নতুন ক্রিয়েটর স্টুডিও ভার্সনের মধ্যে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, অ্যান্ড চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। অ্যান্ড আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইজ। ফেসবুক পেজের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেকেই ডাউনলোড করতে পারেন, আবার অনেকে কিন্তু পারতেছেন না নতুন ভার্সনটা আসার কারণে, মানে ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে, ফেসবুক পেজের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে ওইটা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অনেকেই পাইতেছেন না। তো যারা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, অবশ্যই আপনি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনি শিখে যাবেন আপনার ফেসবুক পেজের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কীভাবে ডাউনলোড করবেন নতুন ক্রিয়েটর স্টুডিওর মধ্যে। ওকে, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। অ্যান্ড এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আপনার ফোনে হয়তো এই গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে, আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। তো ওপেন করলে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেন আপনি এখানে কিন্তু সার্চ বার পাবেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি টাইপ করবেন ক্রিয়েটর স্টুডিও, অ্যান্ড এখান থেকে আপনি চার্জ করবেন এটাকে। ওকে, তো চার্জ করলে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড আপনি এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। অ্যান্ড এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন, আমি এখান থেকে অন করে নিচ্ছি। তো এটাকে অন করে নিলে এটা কিন্তু আমাদের, মানে আমাদের ফোনটা কিন্তু কম্পিউটারের ভার্সনে কিন্তু হয়ে যাবে। আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পর এই যে প্রথম যে লিঙ্কটি আপনার সামনে শো করবে, আপনি জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, এই লিঙ্কে। ওকে, তো আমি এখান থেকে এই লিঙ্কে একটা ক্লিক করে দিলাম। এই লিঙ্কে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে, মানে ফেসবুক পেজের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে ওইটাতে কিন্তু আমরা প্রবেশ করে যাব, একটু লুট নিবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকের যে নতুন ভার্সন রয়েছে, মানে নতুন ভার্সনের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে ওইটাতে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। আমরা এখান থেকে একটু জুম করব। তো জুম করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাবিল টেক পেজটা রয়েছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার মানে অন্য পেজ কিন্তু এখানে সুইচ করতে পারবেন, এখানে একটু ক্লিক করে দিলে। ওকে, আর এখানে কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আপনার আইডিটা অবশ্যই লগ ইন করে নিতে হবে। ওকে, মানে এই ব্রাউজারে আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ওয়ার্ল্ড টুলস নামে কিন্তু একটি অপশন রয়েছে। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো প্রকার সাউন্ড কলেকশন এইরকম কিন্তু লেখা নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার টুলস কিন্তু না দেখতে পাচ্ছেন। এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে যে ওয়ার্ল্ড টুলস নামে যে অপশনটা রয়েছে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব প্রকার টুলস কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড কালেকশন কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড কালেকশন হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু অনেক প্রকার টুলস কিন্তু শো করতেছে। এখন আপনার যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে একটু স্ক্রল করে বাম দিকে আসবেন। তো বাম দিকে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একটি এডিট নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট নামে কিন্তু একটা অপশন হয়েছে, আপনি সিম্পলি এই এডিট অপশনে একটা ক্লিক করে দেবেন। এডিট অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর একটি লোড নেবে। লোড নেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড আমরা এখানে কিন্তু অনেক প্রকার টুলস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড যে টুলগুলো কিন্তু আমার সামনে রয়েছে ওগুলো কিন্তু এখানে টিক মার্ক রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টিক মার্ক রয়েছে, আর যেটা আমার সামনে নাই ওটা কিন্তু মানে টিক মার্ক দেওয়া নাই। এখন আপনার যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড কালেকশন নামে কিন্তু একটি অপশন রয়েছে, সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে এটা কিন্তু আমার টিক মার্ক কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি সরাসরি এই যে সেভ বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এই টুলসটা কিন্তু সামনে চলে যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাউন্ড কালেকশন অপশনটা কিন্তু চলে আসে। এখন কিন্তু আমরা ফ্রি মিউজিক কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু অসংখ্য মিউজিক কিন্তু চলে আসবে। আর কীভাবে ডাউনলোড করতে হয় এটা তো অনেকেই জানেন। ওকে, এটা আর নতুন করে বলার কিছু নাই। তো এখন কিন্তু আপনি মিউজিক ডাউনলোড করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ গাইস, এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, অ্যান্ড কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। অ্যান্ড আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।